বিকি, তুই এই বিয়েটাকে এত সিরিয়াসলি কেন নিচ্ছিস আমি তো বুঝতে পারছি না। কেন এত ইম্পর্টেন্স দিচ্ছিস? তোর বাবা তোর ঠাম্মি জোর করে আমাদের ঠকিয়ে এই বিয়েটা দিয়েছেন। এই বিয়েটা তো কোনো বিয়েই নয়, ইনফ্যাক্ট তুই আমাকে বললি বলে আমি বরণ করে এই মেয়েকে ঘরে তুলেছি, নাহলে কিন্তু তুলতাম না। যাকে যা হবার হয়ে গেছে, এটাকে না বাবা জীবনের একটা অ্যাক্সিডেন্ট হিসেবে নে তুই, আর কিচ্ছু নয়, জাস্ট ভুলে যা। আর একটা গাড়ি ঠিক করে জিনিসপত্র সমেত এই মেয়েটাকে গাড়িতে তুলে দে, ও গ্রামে ফিরে যাব। এসব তুমি কি বলছো বড় বৌমা? কোথায় চলে যাবে আর ও কেন যাবে? ও এ বাড়ির বউ, ওর বিরুদ্ধে একটা জঘন্য চক্রান্ত চলছে। শোন মা, আমরা বিশ্বাস করিনি রে, আমি দেবো কেউ বিশ্বাস করিনি। আমরা জানি তুই অন্যায় করতে পারিস না। আসলে কি বলতো মা, তুই খুব ভালো কাজ করতে চাইছিস তো, তাই কিছু লোকের খুব সমস্যা হচ্ছে তাতে। যাদের সমস্যা হচ্ছে বাড়িতে কিংবা স্কুলের, তাদের শিক্ষা দেবার জন্যেই আমি তোকে এ বাড়ির নাক বউ করে বাড়িতে তুলেছি। আমি জানি আজ নয় কাল তুই এদের সবাইকে টাইট করে দিবি। ইন্দিরা সরকার কি এত সহজে হার মানলে চলবে? হ্যাঁ, আরে দোষ ও তেমন মেয়েই নয়। একদম ঠিক কথা বলেছো জেঠু, আমি সত্যিই তেমন মেয়ে নয়। আর তেমন মেয়ে নয় বলেই আমি সবার মনের ভুল ধারণাটা ভাঙিয়ে দিতে চাই। বিকিসে, আমি ওই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি। আপনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন তো? হ্যাঁ, আমি জানি আপনি মন থেকে মানেননি, আমিও মানি। কিন্তু যতক্ষণ পর্যন্ত যারা এই চক্রান্তটা করেছে তাদের মুখোশ আমি টেনে খুলছি, ততক্ষণ পর্যন্ত আমি ওই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আর কি করে যাই বলুন, কারণ আমি তো খুব ভালো করে জানি চক্রান্তকারীরা ওই বাড়িতেই লুকিয়ে আছে, তাদেরকে খুঁজে বার করে আনতে হবে না। আর এই কাজটা হয়ে গেলে আমি আমি এক মুহূর্ত ওই বাড়িতে থাকবো না, ওই বাড়ি ছেড়ে চলে যাব। আর তখন ঠাম্মি বললো আমি আমি ঠাম্মির কথা শুনবো না। কি জানতে ফোন করেছো? খবর দেখেছো তো? দেখেছো তো যে আমি টিউশন পড়িয়ে টাকা নিয়েছি? হুম, বলো, সেটাই জানতে ফোন করেছে তো? দেখ মা, রাগ করিস না, টিভিতে এমন একটা খবর দেখলাম, সেটা দেখে তোকে ফোন না করে থাকতেই পারলাম না। বিশ্বাসর খুব টেনশন হচ্ছিল আমাদের, আর আমরা তো জানি আমাদের ইন্দিরা মা এমন কোনো খারাপ কাজ করতেই পারে না। তোর বড় মামু তোকে বারবার বলেছিল যে এখন আর বলে কি হবে, এখন আর বলে কি হবে। হ্যাঁ, নেংটি ইন্দুরের তো ইন্দুরের গর্তে লুকিয়ে থাকাই ঠিক ছিল, তা নয় উনি সিংহ সেজে জঙ্গলের রাজা হতে গেছেন। নাও এবার বোঝো ঠেলা, মাথায় বদনামের বোঝা চাপিয়ে ফিরে এসো আবার গায়ে। শোন না ইন্দু, এদিকে তো গ্রামের লোকেরা সবাই খুব হাসাহাসি করছে। আর করবেই তো, করবে না? আরে গায়ের লোকেরা দোষ কি? তুমি একটু চুপ করবে? হ্যালো ছোট মামি, তোমাদের যদি সত্যি এটা মনে হয় যে আমি আমি এরকম কাজ করতে পারি না, তাহলে তোমরা একদম চিন্তা করো না। আমি যে এটা করিনি সেটা সেটা আমি সবার সামনে প্রমাণ করে দেবো, সবার সামনে। আর যারা আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা করেছে তাদের মুখোশ খুলে আমি সবার সামনে তাদেরকে টেনে বার করে আনব। দেখি দেখি ইন্দিরা সরকারকে কে আটকায়। আর শোন না বলছি, তোর ওই তোর বড় মামুকে কি ওই বাড়িতে একবার পাঠাবো? হ্যাঁ, আর তোর বাড়ির ভালো লোকেরা কি বলছে? তোর তোর ঠাম্মি কি বলছে? তোর বর তারা কিছুই বলছে না। সত্যি বল, কি জানো তো এরকম মানুষ না আমি খুব কম দেখেছি, জানো তো খুব কম দেখেছি।
তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, আমি রাখছি, আমি আর বড় কথা বলছি। আচ্ছা ঠিক আছে, রাখ। থামি, চলো তাহলে আমরা বাড়িতে ফিরে যাই। আয় আয় মীরা, আয় আয় চল। আপনি বাড়ি ছেড়ে যেতে না চাইলেও আমি আপনাকে বাড়ি ছাড়া করবই। আপনাকে স্কুল ছাড়া করেছি, এই শহরে আর কোথাও যাতে আপনি চাকরি না পান সেই ব্যবস্থা করছি। তারপর দেখি না আপনি কোথায় যান। আপনি কোনোদিনও প্রমাণ করতে পারবেন না যে কারা কিভাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আর স্ত্রী স্ত্রী হিসেবে আমি আপনাকে মানিনি, তাহলে কি করতে থাকবেন এই বাড়িতে? ইন্দিরা, ইন্দিরা শামা, আমাকে একটু একটু একা ছেড়ে দেবে? আমি না একটু নিজের সাথে সময় কাটাতে চাই। আসলে আসলে ওরা কি ভাবছে বলতো? ওরা ভাবছে যে এই লড়াইটাতে ওরা আমাকে হারিয়ে দিয়েছে, আমাকে সবার সামনে অপদস্থ করে ওরা ওরা ওদের কার্যসিদ্ধি করেছে। এবার এবার আমাকেও ভাবতে হবে যে এই লড়াইটাতে আমি আবার কি করে ফিরবো। আমাকে আমাকে একটু একা ছেড়ে দাও, আমি ঠিক আছি, আমি ঠিক হয়ে যাব, আমি বলছি তো। চিন্তা করো না কাম্মা, ইন্দিরা এত সহজে হেরে যায় না, আর এত সহজে ইন্দিরা ভেঙেও পড়ে না। এ তো সামান্য একটা ঘটনা, এর থেকে অনেক বড় ঘটনা আমার জীবনে ঘটে গেছে। একটা ভয়ঙ্কর ঘটনা আমার জীবন থেকে আমার আর বাবাকে কেড়ে নিয়েছে। কি জানো তো কাম্মা, সমাজে না কিছু মানুষ আছে আর ওদের এই ধারণা যে টাকা পয়সা আর ক্ষমতা দিয়ে না সব কিছু করা যায়, সব কিছু। আর এদের বিরুদ্ধেই আমার লড়াই, যে লড়াই আমি সারা জীবন চালিয়ে যাব। ঠিক আছে ইন্দিরা, তোমার একা থাকতে ইচ্ছা করছে তো থাকো, কিন্তু তুমি শোনো না, আমি একদম ঠিক আছি, বিশ্বাস করো, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি আমি ঠিক আছি। দেখো তুমি যাও, তুমি ঘরে যাও। তোমার এই ভণ্ডামি লোকের সামনে ভালো মানুষ রেজে থেকে পেছন থেকে ছুরি মারা তো, এবার দেখো আমি ঠিক কি করি। বাংলা মিডিয়াম সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।